আমরা চলে এসেছি আজকে নিম ফুলের মধুর ফ্লোরে আর পেয়ে গেছি সৃজনকে, মানে তোমাদের প্রিয় অভিনেতা রুবেলদাকে। প্রথমে বলো কেমন আছো? আমি খুব ভালো আছি, গলাটা একটু খারাপ আছে বিকজ কালকে ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ছিল অ্যান্ড আমি আর্জেন্টিনার ভক্ত, তো এত চিৎকার করেছি, এত এক্সাইটেড ছিলাম, আবেগের বসে এত চিৎকার করেছি গলার চোখ ধরে গেছে। আজকে শুটটা না থাকলেই ভালো হতো, রেস্ট নিতে পারতাম। হ্যাঁ, সেটা তো সম্ভব না, কারণ আপনারা জানেন প্রতিদিন একটা এপিসোডের চাপ থাকে, রোববারও টেলিকাস্ট হয়, তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। মানে কেমন এনজয় করছো? এনজয় খুব ভালো এনজয় করছি বিকজ এই চরিত্রটা সম্পূর্ণ আলাদা, মানে এমন নয় যে বলতে হয় বলে বলছি, বাট সত্যি চরিত্রটা আলাদা। এখনও পর্যন্ত আমি যেরকম তার থেকে আলাদা, আমি এতটাও যে মা যেটা বলছে সেটাই ঠিক, বউ স্ত্রীকে সাপোর্ট করি না বা ভয়ে ভয়ে থাকি, এই বিষয়গুলো আমার মধ্যে নেই। বাট সৃজন যেটা করছে বা আপনারা যে অভিনয়টা দেখছেন, আমি কিন্তু একদমই কোনো হিরোইজম নিয়ে কোনো অভিনয় করছি না এখানে। আমার জামা কাপড় পোশাক আশাক বসা বা কথা বলা স্টাইল সবটাই একটা চরিত্রকেও নির্ভর করে হচ্ছে, সৃজন কীভাবে বলবে, কিন্তু আমি কোনো হিরোইজম এর মধ্যে শো করছি না। তো আশা করি যে এই চরিত্রটা এখনও পর্যন্ত দর্শকের ভালো লাগছে, ফিডব্যাক পাচ্ছি ভালো, আগামী দিনও যখন আলটিমেটলি সৃজন মানে সো কল্ড হিরোর মতো বিহেভ করবে তখন হয়তো দর্শকের আরও ভালো লাগবে। আগামী দিনে কি চমক আসছে দর্শকের জন্য? চমক তো এখন প্রতিদিনই একটা না একটা এপিসোডে চমক রয়েছে। এখন যেটা আপনারা দেখছেন হয়তো সাবান প্রকল্প চলছে, সাবান তৈরি করছে বাড়ির সকলের জন্য, যেহেতু বাড়িতে সবাই একটা সাবানই ইউজ করতো যেটা অস্বাস্থ্যকর সত্যি, তো পর্ণা যেহেতু অন্য বাড়ি থেকে এসছে ওর কাছে এটা খুব আনহাইজেনিক লেগেছে, ও এখন সবার জন্য আলাদা আলাদা বাড়িতেই সাবান তৈরি করে ফেলছে। এখানে এই গল্পটা প্রত্যেকটা গল্প এমনভাবেই যাচ্ছে যে পর্ণা যে খুব প্রতিবাদ করছে, চিৎকার চেঁচামেচি করছে, কিছু না মিষ্টি করে সবাইকে বুঝিয়ে অন্যভাবে কনভিন্স করছে, যেটা সো কল্ড সিরিয়ালে হয় না, একটু আলাদা ভাবে হচ্ছে। আমরা প্রথমে দেখেছিলাম যে ফ্রিজ থেকে জুতো বার হচ্ছে এবং সেটা নিয়ে একটা ট্রোলিং হলো এবং পরবর্তীকালে জানা গেল আসল বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তো এই এই বাড়িতে কোনো জিনিস ফেলে দেওয়া হয় না, আমাদের সেট আপ দেখলেও বুঝতে পারবেন, পুরনো রথ থেকে শুরু করে পুরনো যে এসির বাক্স বা পুরনো আয়রন সব কিছুই রয়েছে, একটা পুরনো স্কুটার রয়েছে, তো এই এই পরিবারটাই এরকম, এরা যেহেতু কিপ্টে মেয়েদের রক্তে রয়েছে, দত্তবাড়ির রক্তে, তো যার জন্যে ওই ফ্রিজটাও অনেক বছর পুরনো নষ্ট হয়ে গেছে, কিন্তু সেটাকে ইউজ করা হচ্ছে জুতো রাখার জন্যে। পল্লবীদের সঙ্গে অফস্ক্রিন বন্ডিং কেমন হয়েছে, মানে এক দেড় মাসই হয়েছে সিরিয়ালটা শুরু হয়েছে? অফস্ক্রিন বন্ডিং ভালো, খুব আমরা সেটের মধ্যে খুব সিনের সাথে খুব গুড ওয়েতে আমরা একে অপরের সাথে কথা বলি অ্যান্ড একটা ন্যাচুরাল একটা আমাদের ফ্রেন্ডশিপ কাজের মধ্যে যতটুকু দরকার সেটা গ্রো হয়েছে। আর পর্ণা আর সৃজন দুজনের এখন কেমিস্ট্রি যেভাবে দেখানো হচ্ছে সেভাবেও আমাদের একটা কেমিস্ট্রি আমরা তৈরি করেছি, পর্ণা আর সৃজন কীভাবে বিহেভ করবে, তো ভালো কাজ ভালো এগোচ্ছে আমাদের। তার সঙ্গে কিন্তু দর্শকের মানে একটা প্রশ্ন রয়েছে যে রুবেলদা নিজে কবে আর কি চার হাত এক হবে, যেহেতু গুড নিউজটা আমরা সকলেই জানি এবং পেয়েছি, এটা নিয়ে কী বলবে? নতুন বছরও আসছে, তোমার কি পরিকল্পনা আছে এই নিয়ে? পরিকল্পনা বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না এখন বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি যে প্রজাপতি উড়বে একটা না একটা সময়, আপাতত সবাই জানে এখন। আর এখন প্রজাপতি যেটা আসছে আগামী দিনে সিনেমা হলে, আমি চাইবো সেই প্রজাপতিকে আপনারা সাপোর্ট করুন, দেখুন। আর শ্বেতার কথাই যদি ওঠে তাহলে বলবো শ্বেতা অ্যাকচুয়ালি ওর প্রথম ছবি এটা, এর আগে আপনাদের সকলকে মনোরঞ্জন করেছে ধারাবাহিকের মাধ্যমে, যে ভালোবাসাটা দিয়েছেন প্রজাপতিতেও সেই ভালোবাসাটা দিন, যাতে আগামী দিনে সিনেমাতেও একটা ভালো জায়গায় যেতে পারে। দুজনেই খুব ব্যস্ত, মেগা চলছে তার সঙ্গে শ্বেতাদির সিনেমাও আসে, তো প্রেম করার সময়টা কি পাচ্ছো আলটিমেটলি? অ্যাকচুয়ালি প্রেম করার আলাদা কোনো সময় হয় বলে আমার মনে হয় না, যে সব কিছুর মধ্যে থেকেও একটু কিছু না কিছু, যেরকম জল খাই, যেরকম একটু টুক করে কিছু খেয়ে নিলাম, একটুখানি ঘুমিয়ে নিলাম, ন্যাপ নিয়ে নিলাম, সেরকম প্রেমের জন্য একটু হালকা করে ন্যাপ নিয়ে নেওয়া উচিত আমার মনে হয় সারাদিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। সামনেই 25th 31st নিউ ইয়ার আসছে, তো তুমি নিউ ইয়ারে কি রেজলিউশন নিয়েছো, আর এই বিশেষ দিনগুলোতে কি প্ল্যানিং রয়েছে?
বিশেষ দিনে এই এই দিনগুলোতে যেহেতু শুটিংয়ে ব্যস্ত থাকি, কোনো আলাদা করে প্ল্যান করাই থাকে না। 25th December ছুটি আছে, সানডে, তো সেদিন একটা পুজো আছে, পুজোতে থাকবো, ফ্যামিলির সাথেই কাটাবো। আর 31st এখনো কোনো প্ল্যান হয়নি, ওই অ্যাকর্ডিংলি হয়ে যাবে। শেষে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে আপনারা গত মানে কয়েকটা সিরিয়াল ধরেই আমি যে কাজ যে সিরিয়ালে কাজ করেছি সেখানে যে ভালোবাসাটা দিয়েছেন, যে সাপোর্টটা করেছেন, এই সিরিয়ালেও সাপোর্ট করুন, ভালোবাসা দিন, নিম ফুলের মধু দেখুন, আশীর্বাদ করুন, পাশে থাকুন। আর নিশ্চয়ই জানেন আপনারা যে সোম থেকে রবি জি বাংলায় প্রতিদিন রাত 8টায় দেখানো হচ্ছে নিম ফুলের মধু, আপনারা দেখুন। আগামী দিনে আরও চমক আসছে, মিস করবেন না।